La gauna aro zore bachelor party song. Dialer name dialer boro bhai. Dialer boro bhai mane ki? Dialer boro bhai mane hedo boro bhai. Ektu dure rari. Dhoren ar neo kola khan. Amar kola khao dorkar nai. Sokla phala dite se phala. Hey, ma. Phala. Phala. Jai rosus ka. Jai. Momin, line asos. Bhai re. Ektu den. Hey, mata. নামাজ উঠতাম গেছি ভাইয়া তুই না পাইতেছিস কেন নামাজ দিয়ে আইতে সময় কলম লই আনছি তো আড়ি আইছি একটু হাঁপাই গেছি তো তোরে দে মনে যেসে লাগে যেন কিন্তু গাজীপুর তুন ধরে ধরে কলম লই আনছি লাঞ্চ দাও আম মন্দার দাও মোর দারে দাও অন্য খান না খাবো না দাও মোর দারে দাও কলা কি তোর কাছে কি চাইছিন না না খাইবার লই আনছি ভালো লাগছে কলা গুন দেখি কলেন ভাই যাই উপরে যাই কলা খাই আরে লাগালো ভালো আছে চাই কি চল আসুত পাবে এই যে লই যা তোরা তাই আইছিস কি সে হইছে কলাই গুন কত নিয়েছিস কি নিয়েছি ভাই আর দেখি ভাল লাগছে আজ সময় খাইবার লাগলে কি নিয়েছি সত্যি করে কো কোনা হইছিস সত্যি ভাই কি নিয়েছি আমি আজ তোর লাস্ট বার জিজ্ঞেস করলাম কলা এটা কোনা হইছিস সত্যি ভাই কি নিয়েছি আমি কোনা হইছিস কো সত্যি কথা কলা কোনা হইছিস বল বল ভাইয়া আমি আর বিশ্বাস করেন না একটা আমি বিশ্বাস করি না কত নিয়েছিস কো বল সত্যি কি নিয়েছি কোনা হইছিস কলা কোনা হইছিস কোনা হইছিস সত্যি কথা কো সত্যি কথা কোনা হইছিস হ্যাঁ ভাইয়া আইদের সময় দিতে দোয়ানের সামনে ঝুলি রয়েছে কেউ নাই দোয়ানো বন্ধ একখান দোয়ানো খোলা নাই কেউ নাই আই দেখি কলাগুলো চলে আনছি বিয়ালে টাকা দিয়ে দিমু এ বড় কথা না তুই তুই কি বান্ধনি তুই কি আল্লাহ কি তোরে বন্ধ করেছে না জীবনে কলা কি চোখে দেখছো তুই কলা চোখে দেখছো হুম বেটা দোয়ানো যে কলা ফেরত দিয়ে যা বিয়ালে টাকা দিয়ে দিমু তো ভাই বেটা দোয়ানো সিসিটিভি আছে দেখছস জানোস তুই এটা এত যদি দেখ তুই সিসিটিভির মধ্যে কলা চুরি করছস তুই কোন দিন আনলো গেলা গাড়ি গেলা তো বুঝতো না যে তুই ছোট ভাই সমস্যা না ভাই তোর সমস্যা তুই তো তুই তো জুতা চুরি করি অভ্যাস তোর কোনো সমস্যা থাকবে না হুম সমস্যা তো আর মন সম্বন্ধে রে তোর তো পুরা রক্ত ধীপ রক্ত হয়ে গেছে তোর হ্যাঁ হ্যাঁ তুই তো চুরি ছাড়া তো লড়তে হারস এই চুরির কি আছে বেটার বেটা কলা ফেরত দিয়ে যা ভাইয়া বিয়ালে টিয়া দিয়ে দিমু কলা ফেরত দন লাগতো না চলেন কলা খাই হাঁটে আপন ভাইয়ের মতো এই ম্যাচে আপনার লগে আমি প্রথম ফ্রি হয়েছি আপনি একদম কথা কইতাম চাই না ভাই আমি কোনো কথা তোমার সাথে বলতেও চাই না ফ্রিও হইতে চাই না ফ্রি তো ফার্স্ট হইতে চাইছিলাম সহযোগিতা করছিলাম তুমি পথের প্রথমে বাধা দিয়ে ফেলাইছো আরে ভাইয়া রে ব্যাপারটা নিয়ে বুঝেন না কাবিলা ভাইরে আনে চিনেন না এ কি জিনিস আজ হেরে কাহিনী একটা কই দিলাম হুদা হুদি বলি জানা কেন এখন টেনশন কোন লাগবে না না ঠিক আছে ভুলে গেলাম মাইন্ডও করি নাই কিন্তু আমি তোমার সাথে ফ্রি হতে পারবো না আচ্ছা আপনারে ফ্রি অন লাগবে না কিন্তু আর একটা দুঃখের কথা আছে রে ভাই আপনারে কইতাম চাই না আমি তোমার সাথে দুঃখের কথা শেয়ার করবো না তো বললাম আমি তোমার সাথে ফ্রি হইতে পারবো আরে ভাই আজ কথা শুনে না আচ্ছা কও ভাই এই যে আয় যে সারাজ দিন আমি গো বাসাতে আছি আমি একটু জিনিস খেয়াল করছি না এই যে এক ফ্যান শার্ট গিয়া হুরি আড়িয়ে গুড়িয়ে খাইয়ে হ্যাঁ তুমি বড় লোক ঘরের ছেলে তোমার তো অনেক আপদ থাকতেই পারে তুমি কিনে নিবা সমস্যা কি আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আরে ভাই আরে কিনতাম তো হারে কিন্তু আপনি টি শার্টটা পরলে আপনার লোকের সম্পর্কটা গভীর হইতো এই যে মনের মিল এটা বেশি হইতো আর কি না আমার তো সুখ দুঃখে ভাগাভাগি দরকার নেই আমার সম্পর্কের গভীরতা আমি চাই না আমি জাস্ট টি শার্ট শেয়ার করতে পারবো না তোমার যদি এত দরকার হয় তুমি দোকানদারের কাছে যাও তোমার পকেটে টাকা আছে তুমি দোকানদারের সাথে সম্পর্ক করো টি শার্ট কিনে নাও আরে ভাইয়া ঢাকা শহরে ফুলাইনের মন এত ছোট আর নেড়ে দেখি বোঝা যার আজ আপনার টেস্ট করলাম আপনি আরে দেন না ন দেন এছাড়া তো আর কিছু না আর টেয়ার অভাব আছে নি আমি খুঁজি মানছি তুমি টি শার্ট ধরুন তো অভাব যেহেতু নাই দোকানদারের কাছে গিয়ে দোকানদারের সাথে সম্পর্ক করো যাও টি শার্ট কিনো সমস্যা কি দোকানদারের লগে সম্পর্ক গিয়া রইব নি হ্যাঁ তুই ব্যবসায়ী আপনি হয়েছেন ভাই ইলে বলি না শোন ঠিক আছে ভাই যেহেতু বলছোই বয়সে ছোট ঠিক আছে তোমার জন্য আমি ফার্স্ট টাইম টি শার্ট শেয়ার করলাম যাও নিও পইরো আমারটা পইরো সমস্যা নেই আমি খুবই খুশি হয়েছি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনি কুমের মাপটা কত
সরি ভাই আমি তোমার প্যান্ট শেয়ার করতে পারবো না তোমার সাথে আরে ভাইয়া আকি আন্নের কাছে প্যান্ট চাইছিনি আ তো তোর কা আন্ডারওয়্যার সি 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 তুমি গান্ধা নাকি ভাই কি যে ভাই আন্নের কি রোগ শোক আছে নি হ্যাঁ আছে সমস্ত প্রকার চর্ম রোগ শোক আমার কাছে বিদ্যমান আমার শরীরে তুমি চাইলে আমি তোমাকে দিয়ে দিতে পারি এম টি শার্ট আন্ডারওয়্যার তুমি নিও সমস্যা নাই সব রোগ শোক হোক সমস্যা কি আরে ভাই আপনি তো ভুল বুঝেন আর যে জিম্বাবুয়ের আন্ডারওয়্যারই আছে লেদারের ইয়া তো আর লুজার ইলে না আন্নের কাছে এটা জিনিসটা শুন বললাম তো তুমি নিও নিও সমস্যা নাই ঠিক আছে ভাই গরম আনে দিয়ে দুই হইতে পারি আর অভ্যাস আছে সমস্যা না ভাই তুমি ধুয়ে ডইলে পরে ফেলার সমস্যা নাই বলো আচ্ছা ভাই আপনি কি ইন থাকবেন কিছুক্ষণ আমি কিছুক্ষণ থাকবো তারপর বাসায় যাবো ঠিক আছে ভাই আপনি থাকেন হ্যাঁ আছে কেন শিমুল কই যাও কিছে এই গাদা নাকি শালা কি কয় না কয় এই তো কথা বলছিলাম ছোট ভাই সাথে কি অবস্থা তোর এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি তো অলওয়েজ ভালো থাকি আজকাল তো আপনারা দেখাই যান আপনি একদম ফাপর খাপর চাপলিস হয়ে গেছে ফাপর খাওয়ার মানে কে আমারে ফাপর দিছে বেটা কার এত বড় সাহস ওই যে পাশা ভাই আপনার পাখি খাইয়ে দিল কি কস তুই পাশা ভাই আমার পাখি খাইবো আরে নিজের চোখে তো দেখলাম আপনার পাখি খাইয়ে দিল তবে আপনার সাহস আছে ভাই আপনি মানে আপনি পারফেক্ট নির্লজ্জ আপনার কোনো লজ্জা শরম নাই মানে আমার পাখি কেউ খাইয়ে দিলাম আমার চোখের সামনে আমি তো গলায় ধরে দিতাম আপনি যে তাও না দিয়া সিনাটান করে হাঁটতেছেন এর মধ্যে একটা স্ট্রেংথ লুকানো আছে আপনাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে মানুষ যত যাই হোক নির্লজ্জ থাকতে হবে তাহলে পৃথিবীতে জয় করতে পারবে ওই কি কস তুই সত্যি কথা কই কি আর কমু তবে আপনার তারিফ করতে হয় আপনার যে লজ্জা জানাই গন্ডারের চামড়া এটা আমি চাই আমার লাইফে যদি আমার নিজের আপনাদের গন্ডার চামড়া বানাতে পারি আমি একদম বিশ্বকে জয় করতে পারবো দয়া করেন আমার জন্য এই তুই উল্টা পাল্টা কথা কস হ্যাঁ এরে শিমুল আর মন তো খারাপ রে আর ও কেলা তো খারাপ লাগে রে রোকে হারা দিন আর ফোন দি খালি কান্দে কান্দি খালি কাবিলায় মিসিও কাবিলায় মিসিও কয়েকগুণ হইলে ভাল লাগে আমি ঢাকা শহরে হরালে এলে ব্যস্ত অন শিমল আই কি হরালে বাদ দিকে নোয়াখালী যেতে হারি বল অন আবার নতুন করে শিখছে ম্যারি মি ক এগুণ হইলে আর ভাল লাগে ঢাকা শহরে থাকতে মন চায় আমি কি কইছি ভাই এই মিশা কথাটা আমি লাগে কান্দে ইন কার কাছে শুনছেন আরে হিগে তারে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে আমি শুনতেছি না ফোনে আরে ভাইয়া খারাপ মিশা কথা কইছে এত বড় মিশা কথা কোন উচিত হয় না এটা একটা নাটক ভাইয়া ইয়া বিয়ালে কোচিংয়ে যাবার সময় বাজার দুজন আড়ি যায় কিসির মিসির করতে করতে হুরা বাজার গরম করে এলাই হোলা হইতে বুয়া বেগুন গরম হয়ে যায় তো রোকিয়া যে জায়গা দিয়ে যাইবো সেটা তো একখানা না সবাই একটু তাকাইবে এটা তো গরম হইবই আরে ভাইয়া হেতেনের সম্বন্ধে আর কোনো আইডিয়াই নাই হে গ্যাংয়ের বেগুন দুই নাম্বার আর রোকি হয়েছে দুই নাম্বারের ওস্তাদ তোর ভাবি লাগে নি রোকিয়া দুই নাম্বার কে তোর ভাবি ন তোর ভাবি ন রোকিয়া এমনিতে এতের দুই নাম্বার কস্তি হ্যাঁ ঠিক আছে ভাই কেমনে কয় ইয়া কেন ভালো আছে আর কইবি নি দুই নাম্বার না না কইবি নি বেয়াদব কোনাইকার সম্মান দিতে আরসা আর অন্যান্যগুলোর কি অবস্থা আরে ভাইয়া এই গ্যাংয়ের ইগে মাত্র মাইয়া অরিজিনাল কে ইগা ইয়েছে অন্তরা ইগে কি নতুন নিয়ে আসছে ইয়ে ছোটবেলা তোর মাইজ দিয়ে থাকতো ভাইয়া এই রোকিয়া লগে থাই থাই ইয়ে দুই নাম্বার যা অন্তরা কি তোর মা লাগে নি অন্তরা কি হেঁচি কি তোর মা লাগে নি হ্যাঁ হুম তোর মা রোকিয়ার লগে মিশলে নষ্ট হয়ে যাইব হ্যাঁ বেয়াদব কোনাইকার ইরে শিমুল তুই তো পুরো নষ্ট হয়ে গেছিস তুই এরমই গেছিস কিনলে ঠিক আছে ভাই আর নারে মারি কিনু হো তালাম আর ওকে আর খবর আর দিতে হইতাম না তুই তো সত্য কথা কইলে তো তোর গামে আতুড়ে না আতুড়ে এখন তো বেগে সত্য হই কইয়ে কি সত্য কইছিস আমি লগে নাটক করে আর আই সত্য কথা কইলে আর মারেন তুই তো পুরাই মিছা কথা কস এখন কোনো আর মিছা না ভাই বেগেন হাসা কথা রোকে তো বেগুন ছাড়ি দিছে কিছু না জাকিরের লগে মিশে না সৈকের লগে মিশে না রিয়েজের লগে মিশে না তুই কি কি জাকিরের কাছে যায় হ্যাঁ কি তো দোয়ান হারাদিন দোয়ানে বইতায় রতিনার দোয়ানে যায় হেও দোয়ানে আর রিয়েজের হিয়ানে হেও দোয়ানে হিয়া তো সকাল দুন সন্ধ্যা পর্যন্ত দোয়ান 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 প্রত্যেকটা দোয়ানে বাই খাই রেখছে কেউ আবার সরমে মনে করেন তেও যাইতে পারে না মাইয়া মানুষ টিয়া চাইব কি আর রিয়েজ তো ফকির হয়ে যায় রিয়েন দি সিবিট খাইতে খাইতে এতে জায়গা জমি বেশি পিছিয়ে যাইব কই আর কি করব সিবিট খাইতে খাইতে ফকির হয়ে যায় মানে হ্যাঁ দোয়ানে আছে শুধু সিবিট এই রোকেয়া সকাল দুন সন্ধ্যা পর্যন্ত শুধু সিবিটে খায় মুখে সিবিটে কি হারা দিন দেই চুষে তো এত হইল তো না তো তুই তুই কিছু কসা যে ভাবি আমনে এরকম যে রাস্তা কাছে আড়নের বাইক আছে বিষা দিলে কিন্তু বাইক কিন্তু আমার সাইজ করবে এটা কসা আয় করলে কি আর হইব নি ভাইয়া তো তুই তো কস অন্য ভাবে তুই তো বুঝা কসা এটা তুই কি বুঝাই কস আমি বুঝাই কই আন্নের কথা শুনে না আর কথা কি হইব এবিডি যে দুই নাম্বার ইরে বেডি কে রে ইরে আর কইতাম না ভাইয়া আবার কইলি কিলে তুই
কোন চাওছে কইছস আর ভাবি কো আর যদি কোন উল্টা পাল্টা কথা কস তো জুতা এটা খুলি কিন্তু তোরই টাইমে কই দিলাম আর কইতা না জান ভাবি কথা গেলে আমরা যেগুলা কইছস ফ্ল্যাট আবার এগুলা আলোচনা করিছা আলোচনার কোন দি হারেতি বাইরে যা কেন কইতা পকেট গেটে হই না আইসি ঢাকা শহরে খালি এডে আড়িয়ে আর আড়িয়ে ইগুনে অ্যাক্টিং আই মানছিল লগে করি বুঝছস তুই কি মনে করছিস তুই ইমোশনাল কথা এটা কইলা আন্টি আমি বাইরে করে দিম তোর কেন হ্যাঁ আমি মানছি আর আজ পরে খাই আইছ তুই আর ওই খাইবে আম কেন হ্যাঁ হইরার গুষ্টি হইরা আর তুলতে বলতে কত কিলো মিনিট এত দিম কিন্তু বুঝলাম না তুই এত দিল না মায়ের আরোগ্য বেশি দিল ভাইয়া আর কেন দি একখানা আদো আছে বুঝেন নি ইগুন খলখলে দিবেন দুই এডারে ইস্ত্রি করে রাখ দেন ওরে পাইলে একখানা পারফিউম লাগাই দি পরে প্যাকেট করে রাখ হাইতে না ভাইয়া মন মেজাজ খুব খারাপ হয়ে রয়েছে রে খুব খারাপ কেন তোগুলাই সারা জীবন এত কিছু করলাম এত মানুষের হিড়েলাম আজকে আমার দুঃখের দিনে তোরা কে কিছু করতে এলি না তুর্যরে আরে তুর্যর কি সামনে পাইছে নাকি যে কিছু করব তুর্য তো ভার্সিটিতে আসে না ক্লাসে আসলো না দেখলামই না চোখের সামনে ওরে পাইলি না কিছু করব তোরা পাওয়ার লাই ওয়েট করতেছস আইসে যদি কোনো হলা যেত লগে রুম করত আর নগদে হে হলা গার্লফ্রেন্ডে খাই দিতাম এটা কোনো সলিউশন বললি তুই এটাই সলিউশন শুন তুর্যর চিপা মাইর দিতে হবে এমন একটা মায়ের যেটার মায়ের আওয়াজ হবে কিন্তু কেউ দেখবে না কেউ জানবে না কিন্তু মাইকটা ওর পর্যন্ত পৌঁছাবে কোনো সাক্ষী রাখা যাবে না কেউ যেন না দেখে আচ্ছা বন্ধু তুই আর একটা কাজ করে দিতে পারবি কি কাজ তোর যত মেয়ে বান্ধবী আছে বেগুন নাম্বার আমার কালেক্ট করে দিতে পারবি না বান্ধবীর নাম্বার দিয়ে কি হবে ঠিক বেগুন মেয়ে বান্ধবী আমি খাই দিই কি হ্যাঁ তাইলেই দেখবি হিকার বৃত্তে বৃত্তে জলে পুরি সারকার ওই সই দিয়ে দিব মামা মনে কর হিকার হাতে মারলাম না হিকার বাতে মারলাম বুঝেছ এই কষ্টে কথা থেকে কারো কইতে আইতো ন যে মায়েরই হ্যালো কইব এই মায়ে বলে ওকে বাই খাই দিছ আরে কাবিলা ঠিক আছে ভাই তুই খাই দে আই ডু অ্যাপ্রিশিয়েট তুই খা কোনো সমস্যা নাই কিন্তু এই বান্ধবীদের নাম্বার ম্যানেজ করার দায়িত্ব তুই আমার দিতে আমি করতে পারবো না আচ্ছা আমি তো তোর দাও লেগার কবাইতে কই না একটা নাম্বার এনে ম্যানেজ করে দিতে কইলাম এটা হইতি ন বন্ধুরা এতটুকু শেষরাতি হইতে ইতি ন তোর জন্য মারা আর চেয়েছি তোমার ওটা মারুন তো পাইলেই মারুন তোরা কি মারবি সেটা আমি খুব ভালো করে জানি কিন্তু আই যে মাইন মারুন তোর জোরে মনে করি করে এমন জায়গায় কাবিলা লেখি রকম মার দি মনে কর তাকে তো হইতো না সহ্য করতে হবে কিচ্ছু করার নেই যেমন তুইও সহ্য করতে পারস নাই ও যে কইছে না পারতেছ সহ্য করতে না পারতেছ কোথাও কইতে কিন্তু ভুলটা তুইও করছস ভুলটা ও করছে কয়া দিয়া ও তোর খালি আর বলে গুন চোখে পড়ে কেন হিগার বল চোখে পড়ে না তোর আমি তো তোগর দলের আমি কি হিগার দলের তো অবশ্যই আমি তুই একই দল আমি অন্য দলে ওর দল কেন হইতে যাব আমি উফ তোর জোরে পাইলে যে কি করতাম রে বান্ধবী নাম্বার এগুন কোনা হাইও হিগার তো তোর লগে ফেসবুকে অ্যাড আছে আছে না হ্যাঁ আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট আছে এ তাহলে হিগা ফ্রেন্ড লিস্টে ঢুকি যত মাই ইগুন আছে বেগুনে মনে কর নখ দেওয়া শুরু করু মাই নখ দেওয়া শুরু করে ফার্স্ট ইয়ে লেখুম হেলাম নাকি তুজের বান্ধবী যদি বলে হুম আসেন আপনাকে খাই দি না 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 আমার ফেসবুক আইডিতে ঢুকে তুই আসেন খাই দি বলবি কেন তুই তোর আইডি থেকে তুই তুই নখ দে তুই তো একটা ফেক আইডি খুলে তারপর তুই নখ দে বলে কথাটা আচ্ছা যাই তো ছবিতে আর ফেক আইডি খুলি হ্যাঁ তো নখ করি আরে আমার নামে ফেক আইডি খুলে তুই আয় খাই দি কবি কেন আমার তো এটাতে ইন্টারেস্টেড না তুই যে তুই ইন্টারেস্টেড তোর চেহারা দিয়ে তুই খা আচ্ছা যাই আমারটা ইউজ করুন সাইলাম আর কি বন্ধু আমার লাই এত দূর করতে পারবো না ভাই এত দূর আমি করতে পারবো না খাই দিন মায়ের দিন মতো আমি নাই ঠিক আছে সমস্যা না আল্লাহ তো সবার দিন তো একরকম লাই না বুঝছ না তোর তো বিপদ আইতে পারে তা না ডাকিস সাইজ এত তোর কি কি সে আমের এ শিমুল তুমি না বলছিলা আমার উগান্ডা পাঠাইতে তোমার এক মিনিট লাগবে একটা ফোন কল দিলেই হইয়ে দেইবে কইছিলাম তো আমনে যে সেয়ারা উগান্ডায় ফাটাইতে আর এক মিনিটও লাগবে না 30 সেকেন্ড হয়ে যাবে বলো কি তাহলে তুমি একটা ফোন কল করো আপনি এই কথা কই বেলায় নি আরে এই রাতের বেলা গাছের তলে এনেছেন এনে তো হইতো না ভাইয়া আগে আরে রেস্টুরেন্টে নি কিছু খাওয়াইতে হইব জামা ফ্যান কিনে দিতে হইব আতে কিছু টিয়া দিতে হইব তারপরে না ফোন দিব কিনা ভাবিছাম আচ্ছা তোমারে খাওয়াবো তোমারে কাপড় চোপড় কিনা দিমু তাহাও দিমু আমি বুঝছো তুমি একটা ফোন কর আপাতত আর মোবাইলে টিয়া দেন তারপর চিন্তা করি চাই তাহা বইটা দিতে হইব হ্যাঁ কত তাহা 5000 টিয়া দিতে নমগা 5000 টাকা লাগবে কা উগান্ডায় ফোন করতে গিয়ে এক মিনিটে কত খরচ হয় আপনি কোনো আইডিয়া আছে নি এক মিনিটে 1000 টাকা লাগে তাও 5 মিনিট কথা কইতে আমার মন কিনা সন্দেহ আছে ব্যাটম্যান কার্ডই লই যাইব গে আগে 5000 টাকা হাড়ান তারপরে দেখতেছি কয় একটা ফোনে কথা বলতে বলে 5000 টাকা লাগবে
লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং সং